أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তাঁরই কাছে প্রত্যাবর্তন। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তিনি তা জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত। তোমাদের পূর্বে যারা কাফির ছিল তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি? তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা এ কারণে যে তাদের কাছে তাদের রসুলগণ প্রকাশ্য নিদর্শনাবলী সহ আগমন করলে তারা বলত, মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে? অতঃপর তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ পরোয়াহীন প্রশংসার্য। কাফিররা দাবি করে যে কখনো পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে। আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। সেদিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন। এদিন হার জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল বসবাস করবে। এটাই মহাসাফল্য। আর যারা কাফির এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে অনন্তকাল থাকবে। কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল এটা। আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রসুলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। অতএব মুমিনগণ, আল্লাহর উপর ভরসা করু। হে মুমিনগণ, তোমাদের কোনো কোনো স্ত্রী ও সন্তান সন্ততি তোমাদের দুশ্মন, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। যদি মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ, আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার। অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শুনো, আনুগত্য করো এবং ব্যয় করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী সহনশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়।